ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকলকে শুভ নববর্ষ। আজ তোমাদের সাথে শেয়ার করব নববর্ষের প্রথম দিন কিভাবে কাটব। এখন সকাল 5:30, ঘুম থেকে উঠে গেছি, আজ একটু তাড়াতাড়ি উঠে গেছি বাড়িতে, যেহেতু পুজো রয়েছে, প্রচুর কাজ আছে, তাই একটু সকাল সকাল উঠে গেলাম। ঘরের কাজ শেষ করে স্নান করে পুজোর কাছে যাব, তোমাদের আজকে দেখাবো আমার সারাদিনে কী করে ব্যস্ততা দিনটা কেটে গেল। যেহেতু আজকে বাড়িতে গণেশ পুজো, তো প্রচুর প্রচুর কাজ রয়েছে বাড়িতে। স্নানের পর শাড়ি পরে রেডি হয়ে গেলাম, আজকে যেহেতু পুজো, নাইটি পরে তো পুজোতে যাওয়া যাবে না, তাই শাড়ি পরে রেডি হয়ে গেলাম। পুজোর প্রচুর কাজ রয়েছে, কাজগুলো করে নিই, ফল বানানো, ফুল গোছানো, বেলপাতা গোছানো, তোমরা দেখতেই পাচ্ছ। পুজোতে কত কাজ থাকে তোমরা সকলেই জানো। যেটা সাজানো হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, একটি মাছ রয়েছে। আমাদের বাড়িতে নিয়ম রয়েছে যে আষাঢ় মাছ বাড়িতে গোটা নিয়ে আসতে হয়, এবং সেটা সিঁদুর ধান দুব্বো দিয়ে বাড়িতে নিজেদের কাটতে হয়। শুরু হয়ে গেছে পুজো বাড়িতে, ঠাকুরমশাই চলে এসছে, পুজো চলছে। বাড়ির সকলে আমরা মন্দিরে রয়েছি, এরপরে রয়েছে রান্না বাড়ি, খাওয়া দাওয়া, আরো প্রচুর প্রচুর মজা এবং কাজ। আমার ছেলে এখানে বসে আছে, পুজো দেখছে। পুজো শেষে আমি এখন মাছ বানাতে বসে গেছি, একটু আগে তোমাদের দেখালাম গোটা মাছ, তো সেই মাছটা আমাকে কাটতে হবে এখন। মাছটা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে, তারপর মাছটা কেটে নিচ্ছি। এবার এই মাছটা ভালো মতো ধুয়ে রান্না করতে হবে। আজকে রান্নার মেনুতে রয়েছে মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট, কাতল মাছের কালিয়া, তারপর রয়েছে ট্যাংরা মাছের ঘষা, পটল ভাজা। যেহেতু 1লা বৈশাখ আজকে, তো একটু অনেক রকম আইটেম তো থাকবেই, সাথে রয়েছে মিষ্টি, দই। আমি এখন রান্না করতে ব্যস্ত, রাতে লোক খাবে, লোক বলতে বাড়িতে ননদ আসবে, ননদের জামাই আসবে, তো সকলকে খাওয়ার নিমন্ত্রণ করা হয়েছে, সকলে খাবে। আমি খাবারগুলো রেডি করে থালে বেড়ে নিয়েছি, খেতে দেব। তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।